যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সাথে মতবিনিময় করেছেন আদ্দিন ফাউন্ডেশন ও ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন। এ সময় তিনি স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেন। যশোর প্রতিনিধি শানারা বেগমের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাসনা দাস। ব্যতিক্রমী এই মতবিনিময়ের আয়োজন করেন আদ্দিন ফাউন্ডেশন ও ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। শহরের রেল রোডে অবস্থিত এই মতবিনিময় সভায় রোগীদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন তিনি। এ সময় তিনি স্বল্প টাকায় মানসম্মত চিকিৎসা দেওয়ার আশ্বাস দেন রোগী ও স্বজনদের। আমরা এই হাসপাতালটাকে আরো বড় হাসপাতালে রূপান্তর করতেছি, 1000 বেডের হাসপাতাল। এই হাসপাতালটা বাংলাদেশের প্রথম মহিলা হাসপাতাল হিসেবে চালু হবে। আদ্দিন আমরা অসাধারণ চিকিৎসা দিচ্ছি, কিন্তু এটা জনগণ যদি বলে যে না ভালো চিকিৎসা দিচ্ছি, তাহলেই আমরা বুঝবো যে আমরা ভালো চিকিৎসা দিচ্ছি। মত বিনিময় সভায় রোগীরা অল্প টাকায় মানসম্মত সেবা পেয়ে তাদের সন্তুষ্টির কথা জানান। তবে MRI, CT স্ক্যান সহ অন্যান্য সকল ধরনের জটিল রোগের পরীক্ষা নিরীক্ষার সেবা চালু করারও দাবি জানান তারা। এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো, পরীক্ষা খরচ কম আছে, সময় মতো এখানে ডাক্তার সিস্টার সবই পাওয়া যায়। এখানে MRI এবং আছে, যদি অন্যান্য CT স্ক্যান, যদি অন্যান্য মেশিন গুলো থাকতো তাহলে রোগীদের জন্য এবং আমাদের জন্য সুবিধা হতো এবং কোথাও দৌড়ানো লাগতো না। তবে খুব শীঘ্রই অত্যাধুনিক সব সুযোগ সুবিধা হাসপাতালটিতে সংযোজন করার কথা জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। টেস্ট যে সমস্যা ছিল আমি আজকে লিখে নিলাম, এই টেস্ট গুলো আমি ইমিডিয়েট ব্যবস্থা নিয়ে নেবো ইনশাআল্লাহ। আর NICU ICU এটাও খুব তাড়াতাড়ি চালু হবে, অলরেডি আমাদের যন্ত্র এসে গেছে পোর্টে। আমরা হয়তো বা 2-3 মাসের মধ্যে আমরা NICU ICU চালু করে ফেলবো ইনশাআল্লাহ এই হসপিটালে। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য সকিনা খাতুন, আদ্দিন হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডক্টর নাহিদ ইয়াসমিন, আদ্দিন সকিনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর সঞ্জয় সাহা, পরে নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন শহরের পুলের হাটে অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।